শীতে শুরুতে শিশু ঠান্ডা এবং কাশি এটা কমন একটা জিনিস, এটা হচ্ছে এবং সবসময় হয়ে আসছে শিশুদের। তো এ সময় আসলে আমাদের বাবা মাদের জন্য স্যার আপনি কি পরামর্শ দিবেন যে আসলে কি কি সতর্কতা অবলম্বন করলে তারা বাড়িতেই এই শীতের প্রকোপতা থেকে তার সন্তানকে রক্ষা করতে পারে এবং যে যে মেজর সমস্যাগুলো হওয়ার থেকে রক্ষা করতে পারে, এই বিষয়ে যদি স্যার একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ এই ব্রেস্ট বাংলাদেশ ব্রেস্ট প্যাকিং ফাউন্ডেশনের সাথে যারা ফেসবুকে আছেন তাদেরকে ধন্যবাদ। আসলে আজকের যে টপিকসটা আমরা চুজ করেছেন আপনারা, সেটা হচ্ছে খুবই সময় উপযোগী একটা টপিকস, এবং এটা সাধারণ প্রত্যেক বছরের জন্য সবসময়ের জন্য প্রযোজ্য। এটা তো এ বছরের জন্য আরেকটু গুরুত্বপূর্ণ, এটাকে বলবো, যেহেতু এখন করোনাকালীন সময় চলতেছে। এই করোনাতে আমরা জানি যে এতদিন পর্যন্ত আমরা অ্যাডাল্ট যারা বয়স্ক যারা তারা এফেক্টেড হয়েছেন, এখন যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তাদের জন্য এখন বলা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, যে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বিভিন্ন বলা হচ্ছে যে এখন পরবর্তীতে যারা করোনাতে আক্রান্ত হবেন তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের আক্রান্ত হওয়ার চান্সটা বেশি। অতএব এবারের যে ঠান্ডা কাশির, শীতের শুরুতে যে ঠান্ডা কাশিগুলি হয় এটার সাথে করোনা যুক্ত হইতে হবে। তো আতঙ্কিত হওয়ার দরকার নেই, আমি চারটা কথা বলি, চারটা প্রবলেমের কথা বলি। একটা হচ্ছে এই শীতের শুরুতে যে সমস্যাগুলি হয় তার মধ্যে প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ফ্লু লাইক, যে ফ্লু, ভাইরাল ফ্লু, এটা একটা ভাইরাস জনিত রোগ। করোনাও একটা ভাইরাস জনিত রোগ। এছাড়া ঠান্ডা কাশি যেটা রাইনো ভাইরাস, এটা একটা ভাইরাস জনিত রোগ। আরেকটা আছে আপনার অ্যালার্জিক সমস্যা, এই এই শীতের শুরুতে অ্যালার্জির সমস্যাগুলি হয় সাধারণত। এই এই বছর আর একটু যোগ করি এটার সাথে, আমি এই বছর কি গত বছরও এটা আমরা দেখেছি যে এই ফ্লুর সাথে এই ঠান্ডা কাশির সাথে আরেকটা সমস্যা যোগ হয়, সেটা হচ্ছে ডায়রিয়া হওয়া। ডায়রিয়া হওয়া এখন এই ফ্লুতে, ফ্লুর একটা কমন সিমটমসের ভিতরে ঠান্ডা কাশি, বাচ্চার হালকা জ্বর হওয়া। হালকা জ্বর, বাচ্চাটা সাধারণত মায়ের এসে আমাদের বলেন যে আমার বাচ্চাটা নর্মালি যে হাসি হাসি খুশি ছিল, এই বাচ্চাটা এখন ওই একটু ওই ভালো লাগে না তার কাছে, সবসময় কান্না কান্না ভাব করে, কোনো কিছু খাইতে দিলে খাইতে খাইতে চায় না, ওর শরীরটা মনে হয় ব্যথা করে, মনে হয় মাথা ব্যথা করে, বাচ্চাটা যদি কোলে নেই তখন সে মাথাটা ফেলে রাখে ঘাড়ের উপরে, এই ধরনের সিমটমগুলি নিয়ে আসে। আর জ্বর খুব একটা বেশি হয় না, হালকা মাঝারি থেকে মাঝারি মাত্রার জ্বর জ্বর উঠে, সেটা নট মোর দেন 100 or 101 এইরকম হতে পারে। এটা আমরা একটা ফ্লু লাইক সিমটম। এইটার সাথে এই ঠান্ডা কাশির সাথে কিন্তু ওদের ডায়রিয়াও হতে পারে এই ফ্লুতে। আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে আপনার ওই ভাইরাল রাইনাইটিস বলি আমরা, কে যেটা রাইনো শুধু নাক দিয়ে পানি ঝরা, এই যে ঠান্ডা এবং এটার সাথে কিছু হালকা আপনার কাশি হতে পারে, এটার সাথেও জ্বর হয় কিন্তু এখানে কোনো ডায়রিয়া হয় না। এখন এই দুইটা পার্থক্য, দুইটার আনার উদ্দেশ্যটা কি আমার, এবং এটার সাথে আরেকটা যে সমস্যা যেটা বলছি সেটা হচ্ছে আপনার ওই অ্যালার্জিক সমস্যা, তিনটা একসাথে না নিয়ে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, দর্শকদের জন্য আমি বলি, দোকান থেকে আপনারা ওষুধ কিনে খাওয়ান সব এই এই বাচ্চাগুলো ঠান্ডার সমস্যার জন্য, এটা উচিত না। কেন আমি বলি আপনাকে একটু শুনেন, অ্যালার্জিক সমস্যার জন্য আমরা কিন্তু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিই, নাক বন্ধ, তার মধ্যে আমরা নর্সল ড্রপ যেগুলি আছে নর্মাল স্যালাইনের যে ড্রপ, এটা আমরা নাকে ইউজ করি, আর হচ্ছে অ্যান্টিহিস্টামিন ওষুধ দিই। কিন্তু দেখেন যদি ভাইরাল কোনো ডিজিজ হয়, দ্যাট ইজ আপনার কমন কোল্ড যেটা, অথবা আপনার ফ্লু লাইক সিন্ড্রোম যেগুলি, ফ্লু যেগুলি ইনফ্লুয়েঞ্জা দ্বারা যেটা হয়, এটাতে কিন্তু অ্যান্টিহিস্টামিন ড্রাগ আমরা দিই না, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড পুরোপুরি, অথবা এটা দেওয়াই যাবে না এখানে। অথবা আপনি যখন ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে আসবেন, দোকানদার কিন্তু আপনাকে যখনই বলবেন ঠান্ডা কাশি, তখনই কিন্তু আপনাকে একটা অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে দেবে, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, এটা ক্ষতি করবে বাচ্চার জন্য। আরেকটা কমন জিনিস হচ্ছে, সবগুলির কথা যেগুলি বললাম সবগুলি কিন্তু ভাইরাল ডিজিজ, দোকানে গেলেই আপনাকে একটা বাচ্চাকে বলবেন বাচ্চা ঠান্ডা কাশি লাগছে, আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। আমাদের নর্মাল যে ফেনোমেনন দোকান থেকে ওষুধ খাওয়ার ব্যাপারটা, এটাকে একটু বাদ দিতে হবে। ভাইরাল ডিজিজের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। একটা কথা মনে রাখবেন যে যখন আমরা অ্যান্টিবায়োটিক দেই তখন কিন্তু আমাদের শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি মারা যায়, সেটা প্যাথোজেনিক, সেটা ভালো ব্যাকটেরিয়া হোক অথবা খারাপ ব্যাকটেরিয়া হোক। এখন ভালো ব্যাকটেরিয়া কি জিনিস আবার, এটা হচ্ছে আমাদের শরীরকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তাই আমাদেরকে কিছু কিছু ভালো রোগ জীবাণু দিয়ে দিয়েছেন, যেগুলি হচ্ছে আমাদের শরীরকে প্রোটেক্ট করে ওই জায়গায়, যেমন গলার ভিতরে থাকলে গলাটাকে প্রোটেক্ট করে, আর কিছু খারাপ আছে যেগুলি সেগুলি হচ্ছে রোগ সৃষ্টি করে। এখন যখন আপনি অ্যান্টিবায়োটিক দিবেন,
তখন দুইটাই মারা যায়। দুইটা মারা গেলে কি হবে, যেগুলি আমার শরীরকে প্রোটেক্ট করতেছে সেগুলিও মারা যাচ্ছে। মারা গেলে তখন রোগ আরো বেশি ইনফেকশনের চান্স বেড়ে যায়, অতএব তাকে এই বাচ্চাটাকে ভালো করার জায়গায় খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা বলি, করোনার কথা বলি, এটার সাথে করোনা যেহেতু এখন করোনাকালীন সময় করোনাকে একটু রিলেট করতেই হবে। ভাইরাল ডিজিজগুলি ইউজুয়ালি 3 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। প্রথম 3 দিনের মধ্যে জ্বর টর থাকে, তারপর আস্তে আস্তে ভালো হয়ে যায়, আর খুব হালকা জ্বর থাকে। কিন্তু করোনা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয় না, ও জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকবে, দেখবেন 6-7 দিন হয়ে গেল। যদি এইরকম হয় আর যদি কন্ট্যাক্টের হিস্ট্রি থাকে, কোনো করোনা রোগীর সাথে কন্ট্যাক্টে আসছে, তাহলে তো কথাই নেই, অবশ্যই বাচ্চাটাকে করোনা টেস্ট করে নেবেন। এখন অ্যান্টিজেন টেস্ট হচ্ছে সব জায়গায়, অ্যান্ড খুব অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল, এবং খুব তাড়াতাড়ি উইথিন মিনিটসের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। অতএব অ্যান্টিজেন টেস্টটা করে নেবেন। আমার অনুরোধ থাকবে এই মুহূর্তে, এই বছরের জন্য, গত বছরও ছিল, এই বছরের জন্য বাচ্চাদের ঠান্ডা কাশি এটার সাথে একটু করোনাটাকে আমরা ওই আলাদা করে ফেলবো, যে অ্যান্টিজেন টেস্টটা করাই ফেলবেন বাচ্চার ঠান্ডা কাশির জন্য।